কিছু জিনিস ধরা যেতেছে, ওই জন্য বাজার মোটামুটি আমদানিও আছে, দাম কমে নিচুরে আছে। আগে যেরকম 1000 থেকে 1100 টাকা কেজি, এখন 600-700 টাকা কেজি নিচুরে আসছে। বড় ওই ছেলেরা 350-400 বিক্রি করছে, যেটা জাটকা এরা এখন 200-220 টাকা কেজি। আসসালামু আলাইকুম দর্শক, কারওয়ান বাজার ইলিশ মার্কেটে আপনাদের স্বাগতম। ইলিশের সমাগম বেড়েছে কারওয়ান বাজারে এবং আজ আমরা দেখব দরদাম কেমন চলছে।
300 350 এক কেজি 300 350 গ্রাম 200 আছে 200 গ্রাম আছে 200 থেকে 300 গ্রামের মধ্যে গড়ে 5 কেজি গড়ে 5 কেজি গড়ে কেজি তো আমদানি হয়েছে, রেটও কমে আছে। চিটাগাং এর মাছ কি পরিমাণে আছে?
থেকে আনছি, দাম কম দেখে বিক্রি করতে পারি না, সেই জন্য আজকে সাতটা বিক্রি করছি, তাও মানে আমাদের 20,000 টাকা লস হবে। লস হবে মাসে, লস দেরি করে আসছে তো, লসের কারণে বাজার পাবে একদিন একে বসলে 20 কালার হয়ে যায়, তারপরে মনে করেন মৃত্যুর মাস, কালকের মাস, আজকের মাস, দুদিনের মাস, একবারে বাজারে চাপ পাইছে করতে পারেনি। মাস আজকে যে দুই দিন যে পরিমাণ মাছ আসছে, এরকম আসার কি সম্ভাবনা আছে সামনে? রেগুলার এরকম মাছ আসার সম্ভাবনা একেবারে আমাদের 22 দিনের অভিযান বলতে, ইনশাল্লাহ আশা করি আল্লাহর মধ্যে রেগুলারই আসবে।